হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তোমাদের সামনে একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো হেয়ার ওয়াশ ভিডিও। তোমরা সবাই দেখতে চেয়েছিলে, সেই জন্য তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, দেখো। আর একটাই কথা বলবো যে তোমরা যেমনভাবে ভালোবাসা দিয়েছো তেমনভাবে ভালোবাসা দিও। হেয়ার ওয়াশ ভিডিও দেখতে চেয়েছি, সেটাই তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, আমি প্রথমে শ্যাম্পুটা গুলে নিয়েছি। শ্যাম্পু তোমরা সবসময় গুলেই করবে, তার আগে চুলটাকে ভালো করে ভিজিয়ে নিবে, ভিজানোর পর শ্যাম্পুটাকে গুলিয়ে নিবে। আর আমি শ্যাম্পুতে কী মিশিয়ে করি সেটা তোমরা যদি জানতে চাও আমাকে পরে বলো, তাহলে আমি তোমাদেরকে তেমনভাবে ভিডিও। আর সবসময় ওপরে মাসাজ করবে, চুলের নিচ পরশনে করবে না, এরকম করে অল্প অল্প করে জল দিবে আর ভালো করে মাসাজ করবে। যেহেতু আমার হার্বাল শ্যাম্পু, তোমরা যদি কোনো অন্য ধরনের শ্যাম্পু করো তাহলে স্ক্যাল্পে যদি না রাখতে বলে তাহলে তোমরা রাখবে না। আমার যেহেতু স্ক্যাল্পে রাখতে হয় শ্যাম্পুটা কিছুক্ষণের জন্য, বলা হয়েছে আমার শ্যাম্পুটা কিছুক্ষণের জন্য চুলে রাখতে হয়, তার জন্য আমি সেই জন্য চুলে সেরকমভাবে রাখি, রেখে স্ক্যাল্পে রেখে মাসাজ করি। আর তোমরা যদি অন্য ধরনের শ্যাম্পু করো তাহলে তোমরা সেরকমভাবেই করবে। আর ভালো করে প্রথমে এরকম করে শ্যাম্পুটা নিবে, নিয়ে জল এরকম করে গুলিয়ে নিবে, না হলে হাতে ভালো করে ফেটিয়ে নিবে, নিয়ে শ্যাম্পু করবে। বারবার করে বলছি তোমরা ডাইরেক্ট শ্যাম্পুটা স্ক্যাল্পে দিবে না, আমারটা যেহেতু দেওয়া যায় তাও আমি দিই না। আর আগে চুলটা ভালো করে ভিজিয়ে নিবে, নিয়ে তারপরে তোমরা এরকম করে আলতো আলতো হাতে, দেখো আমি যেমন করে মাসাজ করেছি এরকম এরকম করে আলতো হাতে মাসাজ করবে। এবার আমি তো জানি না তোমরা কী শ্যাম্পু করো, সেটাতে কী লেখা থাকে আমি জানি না, তবে মাসাজ করলে স্ক্যাল্পে, আমার যেহেতু হার্বাল শ্যাম্পু সেই জন্য আমি স্ক্যাল্পে এরকমভাবে। আর নিচ পোর্শনে কোনো টাইমেই ঘষবে না, আমি দেখো নিচের দিকে করছি না, সবসময় দেখবে হাফ অফ দিয়ে আমি নিচে শ্যাম্পু নিচের দিকে ঘষি না। এবার আমি ধুয়ে নিব, তারপর তোমাদেরকে চুলটা দেখাবো কত সুন্দর। আর একটু শ্যাম্পু করতে করতে বরকে জ্বালালাম, একটু ফেনা গায়ে দিয়ে ফেলে দিলাম, একটু মাঝে মধ্যে করতে হয় তাই না বলো? দিয়ে এরকম করে জটগুলো ছাড়িয়ে নিবে, এরকম করে আলতো আলতো হাতে এরকম করে জটগুলো ছাড়িয়ে নিবে, তাহলে যখন মাথাটা জট ছাড়াবে তখন অতটা অসুবিধা হবে না, ধুয়ে নিবে। আর আমি কন্ডিশনার লাগাই সেটাই তোমাদেরকে দেখালাম, আমি আমার হেয়ার ওয়াশ কীভাবে করি সেটাই তোমাদেরকে দেখালাম। আর যারা কন্ডিশনার দেও না তারা দিবে না, আর কন্ডিশনারটা দেওয়া ভালো, চুলটা ভালো থাকে। যারা দিতে পারবে তারা দিবে, যারা দিতে পারবে না তারা দিবে না। দেবে এরকম করে মাসাজ করবে, আলতো আলতো হাতে এরকম করে মাসাজ করে নিবে, কিছুক্ষণ রাখার পর এরকম করে আলতো আলতো হাতে মাসাজ করে চুলটাকে ধুয়ে নিবে। মিনিমাম কন্ডিশনার দিয়ে 1 থেকে 2 মিনিট রাখবে, তারপর এরকম করে ধুয়ে নিবে। তারপর তোমাদেরকে আমি ফাইনাল চুলটা দেখাবো, তোমরা দেখো আমার চুলটা ওয়াশ করার পর দেখো কী সুন্দর হয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর কে কীরকম ভিডিও দেখতে চায় আমাকে অবশ্যই জানাবে। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।